নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি গতকাল আপনাদেরকে একটি ভিডিও বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে স্কুল খুলতে চলেছে যেই স্কুলগুলোর মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু হবে তো এমনটাই আপডেট দেওয়া হয়েছিল একটি নিউজের মাধ্যমে তো আজকে আমি একটি নিউজের মাধ্যমে আপনাদের বলে দেব যে নিউজে বলা হয়েছে এখনই কিন্তু স্কুল খুলছে না অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক এমনটি জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাসের লকডাউন থেকে শুরু করে এখনও পর্যন্ত স্কুল বন্ধ তার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা প্রায় উঠে যাওয়ার মতো আশঙ্কা তো এই ব্যাপারে আপনার কি মতামত সরকারের কি এখন স্কুল খোলা উচিত না এখনও বন্ধ রাখা উচিত আপনি কি মনে করেন এবং ভিডিওটি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট যেন আপনাদের কাছে পৌঁছাতে আমার রকম সমস্যা না হয় তো দেখুন এখানে বলা হয়েছে বাংলায় এখনই খুলছে না কলেজ বিশ্ববিদ্যালয় মার্চে বাড়িতে বসেই পরীক্ষা অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় কিন্তু এখনই খুলছে না এবং মার্চ মাসে বাড়িতে বসেই পরীক্ষা হবে দেখুন এখানে বলা হয়েছে স্কুল খোলার চিন্তাভাবনা হলেও পশ্চিমবঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় এখনই খুলছে না উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলা নেই বুধবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা ওই বৈঠকে এখনই কলেজ ও বিশ্ববিদ্যালয় শ্রেণীকক্ষে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে পঠন পাঠন শুরু করার বিপক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে অর্থাৎ স্কুল স্কুল খুললেও কিন্তু কলেজ এখন খুলছে না এবং মার্চ মাসে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এটাই বলেছে দেখুন এরপরে বলেছে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এখনই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলছে না আগামী মার্চ মাসে যে বিজোর সেমিস্টার অর্থাৎ প্রথম তৃতীয় পঞ্চম পরীক্ষাগুলি আছে তা বাড়ি থেকেই দিতে পারবেন পড়ুয়ারা তবে ক্ষেত্র ক্ষেত্রবিদেশে গবেষণারত পড়ুয়ারদের প্র্যাকটিক্যাল ক্লাসের অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনাদের যে কলেজ কলেজ ক্যাম্পাস সেটি কিন্তু খোলা হবে না প্রথম তৃতীয় পঞ্চম এই যে সেমিস্টারগুলো আছে সেগুলো কিন্তু মার্চ মাসেই হবে সেগুলো অনলাইনে হবে এবং এক্ষেত্রে আরও বলা হয়েছে যারা গবেষণারত অর্থাৎ রিসার্চ করেন সেই সব স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাসের অনুমতি পরে দেওয়া হতেও পারে এরপর বলেছি দেখুন বারোই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার চিন্তাভাবনা হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা নয় কেন শিক্ষামন্ত্রী জবাবে বলেছিলেন যে আমরা বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনের পক্ষে ওরা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার সঙ্গে সহমত হয়েছে অর্থাৎ এখানে শিক্ষামন্ত্রী বলতে চাইছেন যে কলেজ কলেজের যে অধ্যাপক বা উপাচার্য আছেন তারা বলতে চেয়েছেন যে এখন কলেজ খোলা হবে না তা তারা রাজ্য সরকারকে জানিয়েছে এবং রাজ্য সরকার তাতে সহমত পোষণ করেছে এরপরে বলা হয়েছে করোনার আতঙ্ক কাটিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে স্কুলে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে শ্রেণীকক্ষে পঠন পাঠন শুরুর চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার প্রাথমিক উঁচু ক্লাস অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে আসার ছাড়পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে এক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নিয়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে স্কুলে পঠন পাঠন শুরু হতে পারে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে স্কুল কলেজ বারো তারিখ থেকে খোলা হলেও স্কুল খোলা হলে অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পঠন পাঠানো শুরু হলে কলেজ কিন্তু এই মুহুর্তে ফেব্রুয়ারি মাসে কোনো মতেই খুলছে না এবং তাদের যে অনলাইন পরীক্ষা সেই পরীক্ষা অনলাইনের মাধ্যমে দেওয়া হয় তো ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্ত ছিল অবশ্যই আপনার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছাতে যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় এবং ভিডিওটিকে একটি লাইক করবেন তাতে কী হয় আমরা মোটিভেটেড পাই এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে ভালো লাগে